আমি ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। আজকে আমি একটা কবিতা বলতে চলেছি। কবিতাটির নাম হলো চরণে তোমায় হে নজরুল। ও গো মানবতার কবি নজরুল মহোদয়, আজি চরণে তোমায় বরণ করি প্রণাম কবিবর। কর জোরে প্রণাম জানায় তোমার দুটি পায়, বেঁচে তুমি আছো আজো হৃদয় নিরালয়। ধন্য তোমার প্রতিটি বাণী, ধন্য তোমার জীবন। মানুষ আজও বলেনি তোমার প্রতিবাদের কথা, বাঙালির দুঃখ কষ্টে যে তোমার বুকে লাগে ব্যথা। শক্ত হাতে কলম ধরে লিখেছো অনেক লেখা, তোমার চোখে বাঙালি জাতি নতুন স্বপ্ন দেখা। বিদ্রোহী কবি তুমি অন্ধকার এই সমাজের বুকে, সমাজ তাকে সুদ্রে ছিলে প্রতিবাদের বাণী লিখে। দুর্বার তুমি প্রলয় বেশে কেড়েছো ইংরেজের ধুম, প্রতিটি লেখায় গোপনে বারুদ প্রতিবাদের ধুম। এক দিকতে রুটি ঘুষু ভুলিনি আজও মোরা, জাতপাতের অমানবিকতার ভরে উঠেছে এই বসুন্ধরা। সর্বহারা অগ্নিশিখা সর্বপাতি অনন্ত সৃষ্টির আধার, তুমি হলে আজ মহা ঔষধ সকল বিপদ বাধায়। মানুষের মনে আজও আছো সূর্য চাঁদের মতো, চরণে তোমায় মিলাইয়া যায় দুঃখ জ্ঞানী জগৎ। বহু মানবতার কবি নজরুল মহোদয় লিখে কিন্তু শেষ হবে না কত সাম্যবাদী কবি। আরাবের জ্যেষ্ঠ নয় শুধু ও প্রতীক ক্ষণে তোমার স্মরণ, লিখে কবু শেষ হবে না কত সাম্যবাদী কবি।